প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে চলে এসেছি কলকাতা হাইকোর্টে, কারণ আজকে আমার কেসের হিয়ারিংয়ের ডেট ছিল। হিয়ারিং হয়েছে জাস্টিস মান্তার বেঞ্চে। যেটা হলো, আমি যে রিটটা ফাইল করেছিলাম সেই বিষয়ে আজকে হিয়ারিং হয়েছে। আজকে আর কি কী কী ডেভেলপমেন্ট হয়েছে পুলিশের তরফ থেকে সেগুলো বলার কথা ছিল, কিন্তু আজকে যেটা হয়েছে, পুলিশের তরফ থেকে আরও সময় চাওয়া হয়েছে, যে এখনও বাকি রয়েছে, এখনও অনেক কেসে জানতে বাকি রয়েছে, এসব বলে আজকে আরও সময় চাওয়া হয়েছে। জাস্টিস মান্তা সময় দিয়েছেন, তবে আজকে একটা খুব ভালো অর্ডার হয়েছে বলবো। এই জন্যে জাস্টিস মান্তা বলেছেন, আমার নামে যত কেস রয়েছে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশ এরিয়াতে যত কেস রয়েছে, ওই মানে এক একটা থানা এক একদিন ডেকে পাঠাবে এরকম নয়, যত কেস রয়েছে একটা নির্দিষ্ট জায়গাতে ডেকে আমাকে জেরা করতে হবে, একটা জায়গাতে, এবং সমস্ত এফআইআরের জন্য সপ্তাহে একবার, দিনে দু ঘন্টা, মানে সপ্তাহে একবার ডাকা যেতে পারে এবং দু ঘন্টার বেশি নয়, কিন্তু সমস্ত এফআইআর, এরা যে এক একটা এফআইআরের জন্য দু ঘন্টা, কলকাতা এরিয়াতে যত এফআইআর রয়েছে সবকটা এফআইআরের সপ্তাহে একদিন ডাকতে পারবে, কিন্তু কিন্তু ডেকেও দু ঘন্টার বেশি নয়। আর একটা যেটা বলা হয়েছে, বেঙ্গল পুলিশ এরিয়াতে যত কেস রয়েছে সেখানেও একটি থানাতে জেরা করতে হবে, সেখানেও দু ঘন্টার বেশি করা যাবে না, এবং এটাও বলে দেওয়া হয়েছে আমার বাড়ির কাছাকাছি, তার মানে যেহেতু আমার বাড়ি আরামবাগ, আমি ধরছি যদি এরকম কোনো কেস হয়ে থাকে, আমি জানি না কোথায় কী কেস হয়ে রয়েছে, যেটা আর কি আশা করছি, তাহলে হয়তো আমাকে আরামবাগ থানাতেই জেরা করা হতে পারে। এটা আমার একটা খুবই ভালো হয়েছে, এই জন্যই বলবো, কারণ আমাদের বাংলার যা ভৌগোলিক, যা বুঝতেই পারছেন, যদি আমার নামে নর্থ বেঙ্গলে কোনো কেস হয়ে যায় সে তো একেবারে যাতায়াত করতেই সমস্যা হয়ে যাবে, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ইত্যাদি ইত্যাদি। দেখছেন তো কলকাতায় আসতে আসতে যেতেই আমার সারাটা দিন চলে যাচ্ছে, এক ঘন্টা জেরা করা হচ্ছিলো কিন্তু আমার সারাটা দিন চলে যাচ্ছিলো। তো এখানে যেটা হয়েছে, তবুও তো কলকাতাটা আসা যায়, কিন্তু যদি বেঙ্গলের নানান প্রান্তে আমার নামে কেস হয় তখন কিন্তু আমাকে ডাকলে আমার বিরাট খারাপ অবস্থা হয়ে যাবে। সেই জায়গাতে বলা যায় জাস্টিস মান্তা যেটা করেছেন, এটা আমার জন্য খুবই ভালো একটা অর্ডার। ঠিক আছে, কেস হোক না, কেস তো মিথ্যা কেস হচ্ছে, সে তো আমরা লড়ছি, কিন্তু যে হ্যারাসমেন্টটা যেটা করার চেষ্টা হয় ডাকাডাকি করে, এই যাতায়াতে সময় নষ্ট করে, আমি যখন বের হয় তার যেটা আমি সেদিন প্রতিবেদন করতে পারি না, সেই জায়গা থেকে বলা যায় কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা আজকে করেছে, এটা কিন্তু আমার জন্য একটা বিরাট বিষয়। এবং বলা যায় এইগুলা মানে এগুলোই কিন্তু আমার মনের মধ্যে কিন্তু এনার্জিটা বাড়ায়, এই যে আমি লড়ছি, আমার নামে কেস হচ্ছে, যেটা চেষ্টা হচ্ছে আর কি আমার মুখটাকে বন্ধ করার, তারাও হয়তো ভালো করে বোঝে যারা এসব করছে, যে কেস দাও কেস দাও কেস দাও, ডাকাডাকি হোক হ্যারাসমেন্ট হোক, যদি একটু মনোবলটা ভেঙে যায়, কিন্তু না, মনোবল ভাঙবে কী করে, কলকাতা হাইকোর্ট তো মনোবল আরও বাড়ি দিচ্ছে, যে হ্যাঁ ঠিক আছে কেস হচ্ছে হোক না, আমরাও তো রয়েছি আপনার জন্য। যাই হোক, যেটা আজকে হয়েছে জাস্টিস মান্তার বেঞ্চে, খুবই ভালো অর্ডার, আবার পরবর্তী ডেট রয়েছে, দেখা যাক তার মধ্যে পুলিশ কী আমার কাছ থেকে পেয়েছে। আমার কিন্তু আজকে জানার খুব ইচ্ছে ছিল যে আমাকে যে জেরা করা হলো বাঁশডোরী থানা থেকে, জেরা করা হলো লালবাজার থেকে, কী দেখাতে চাই হাইকোর্টে, কী পাওয়া গেছে, আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল জানার, কিন্তু আজকে তো বলাই হলো না, আরও সময় চাওয়া হয়েছে, সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন দেখা যাক, এটাও প্রশ্নের, এতবার ডাকতে পারে আমাকে আর এখনও তারা এত মানে রিপোর্ট জমা করতে পারছে না, কিছু বলছে না, আরও সময় চাই, আরও সময় চাই, আরও কতবার ডাকবে, এত তো ঘন ঘন ডাকছে, এমন এমন কেস যার হাতা নেই মাথাও নেই, যেটা আমরা মনে করি, আমি মনে করি সেখানে আরও ডাকতে হবে, দেখা যাক আরও কতবার ডাকে, তবে যতবারই ডাকা হবে আমি কিন্তু আসবো। তবে একটা কথা বলবো, পুলিশ কিন্তু অ্যাটলিস্ট আজকে বলেছে মানে জাস্টিসের বেঞ্চে যে আমি ফুল কোঅপারেট করছি, এটা একটা ধন্যবাদ জানানো উচিত কলকাতা পুলিশকে। আসলে তাছাড়া তো কোনো উপায় নেই, কারণ আমি তো সময় আসি, একেবারে ঠিক টাইমে আসি, আমি তো কোঅপারেট করতে চাই, আমি তো দেখতে চাই যে আমার বিরুদ্ধে কী আছে, কী পায় পুলিশ, দেখা যাক, আবারও ডাকবে, আবারও আসতে হবে, আর আরও অন্যান্য কোনো কেস টেস হয়েছে কিনা সেটাও জানতে হবে। তবে দর্শক, আমি এটুকু বলতে পারি শেষে, যতই কেস দেওয়া হোক আমার বিরুদ্ধে, আমি কিন্তু দমছি না, আমি কিন্তু আমার জায়গা থেকে সরছি না, আমি আমার জায়গাতে একেবারে স্থির থাকব, আমি মানুষের কথা বলবো, তাতে যতই কেস দেওয়া হোক সেই কেসকে মানে বলা যায় মানে সামলে লড়াই করে কেসের বিরুদ্ধে আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাবো দর্শক, কারণ আপনারা আমার পাশে রয়েছেন, সেই জন্যই কিন্তু আমার এত কাজের এনার্জি আমি পাই। ভালো থাকবেন দর্শক, আর কী কী হলো, ঠিক আছে আর কী কী হলো সেটা আমি বলবো, আমি আগে বাড়ি ফিরি, সন্ধ্যার যে প্রতিবেদন আমি করব সেখানে আরও ডিটেলস বলবো, অ্যাকচুয়ালি কী সব প্রশ্ন উত্তর হয়েছে, কী জানতে চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কী বলা হয়েছে আমার আইনজীবীরা কী বলেছেন, এই সব বিষয়ে আমি আরও একটা ডিটেলস প্রতিবেদন করব বাড়িতে ফিরে। দর্শক, সঙ্গে থাকবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।